ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন টানা পঞ্চম ম্যাচে পরাজিত হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কলকাতা নাইট রাইডার্সের কাছে আজ পরাজিত হয়ে টানা হারের বৃত্ত থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি বিরাট কোহলির দল আজ চেন্নাই স্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে বেঙ্গালুরু এই ম্যাচে কলকাতার জয়ের নায়ক আন্দ্রের রাসেল ক্যারিবিয়ান এই তারকার ব্যাটিং তাণ্ডবে ম্যাচ থেকে ছিটকে যায় বেঙ্গালুরু কলকাতার হয়ে মাত্র ১৩ বলে আটচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আন্দ্রের রাসেল তিনশো উনসত্তর দশমিক দুই তিন স্ট্রাইক রেটে সাত ছয় এক চারে সাজানো ছিল তার ইনিংসটি এদিকে এই ম্যাচের শুরুতে ব্যাটিং করে দুইশো পাঁচ রান তুলতে সক্ষম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে উনপঞ্চাশ বলে চুরাশি রানের ইনিংস খেলেছেন অধিনায়ক বিরাট কোহলি অন্যদিকে এবি ডিভিলিয়ার্স খেলেছেন বত্রিশ বলে তেষট্টি রানের ইনিংস আর দুইশো ছয় রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স উল্লেখ্য এই ম্যাচের উনিশতম ওভারে টিম সাউদির বলে উনত্রিশ রান নিয়েছেন আন্দ্রের রাসেল সেই ওভারে চারটি ছয় ও একটি চার মেরেছেন তিনি